আমার নেক্সট ব্লগ আসছে হচ্ছে ড্রেস আপের। তো আমার আজকে ড্রেস আপের ব্লগটাই তোমরা দেখবে। তো আমি এই পুজোতে কি কি ড্রেস নিয়েছি, শাড়ি তো অলরেডি দেখে ফেলেছো, এখন এই ড্রেস নিয়েছি। ড্রেসের পর আর এই শপিং সম্পর্কে কোনো ভিডিও আসবে না, কারণ আর আমি শপিং করি নিয়ে বাইরে। প্রথমে যে ড্রেসটা আমি পরে আছি এটা হচ্ছে লেহেঙ্গা, এটা আমি অষ্টমীতে পরার জন্য নিয়েছি। তো লেহেঙ্গাটা এমনিতে এখানে দেখো আমাকে কেমন মানিয়েছে, আগে এটা বইলো, আর আপাতত আগে রিভিউটা দেখে নাও। অনেক বড় ঢোলা। তো প্রথমে প্লাজোটা পরতে লাগবে, তারপর এটা, তো এই দুটোর উপরে, তারপরে এই যে একটা জ্যাকেট সিস্টেম আছে দেখাই, এই যে এই জ্যাকেট সিস্টেম, এইটা তারপর উপরে করতে লাগবে। তো এই এই ড্রেসটা দেখে নিলে তোমরা, তো এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এই ড্রেসটা রিভিউ দেখে নেওয়া যাক। এখন দেখাবো তিন নাম্বার ড্রেস। তো দেখো এটা হচ্ছে একটা কুর্তি বলা চলে এগুলাকে, আমি তো কুর্তি বলি এগুলাকে, আরও অন্য কিছু নাম থাকতে পারে বাট আমি জানি না। তো এই যে দেখো এই কুর্তিটা নিয়েছি, কুর্তি আর কি বলবো, কুর্তি তো এটা এটা সম্পর্কে তো আর বিস্তারিত বলতে হয় না, তোমরা সকলেই চেনো। তো এই কুর্তিটা নিয়েছি, তো কুর্তিটার সঙ্গে একটা প্যান্ট দিয়েছে, প্লাজো প্যান্ট, প্লাজো প্যান্টটা দেখাই, এই যে এই যে এটা হচ্ছে প্লাজো প্যান্ট কুর্তির সঙ্গে দিয়েছে। ওটা আবার কি কি ঢোলা, ওই ওই প্লাজো প্যান্টটা আবার কি ঢোলা, এটা দেখো তার থেকে দাবল, এই যে দেখো কত বড় মানে ঢোলায় ঢোলা। এখন তো এগুলোরই চলি কি বলবো, এখন চাপা প্যান্টের চলি উঠে গেছে, সব হচ্ছে ঢোলা 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 জিন্স, সব কিছু ঢোলা ঢোলা। তো যাই হোক এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এই ড্রেসটা পরে দেখা যাক। এখন দেখো চার নাম্বার ড্রেস। তো এটা নিয়েছি, এটা একটা হচ্ছে লং স্কার্ট, এই যে দেখো লং লং স্কার্ট নেভি ব্লু কালার, স্কার্টটা আমার ভীষণই পছন্দ। এই স্কার্টটা অ্যাকচুয়ালি অনেক দিনে অর্ডার করেছিলাম, তোমরা তো সকলেই জানো আমি অনলাইনে অর্ডার করি, তো এই স্কার্টটা অনেক দিনে অর্ডার করেছিলাম বাট স্টকে আর পাই না, তো এইবারে পাইছি, এবার চান্সটা একদম কাজে লাগিয়েছি। তো এই যে লং স্কার্ট, তো এটার সঙ্গে একটা দিয়েছে শার্ট ইন করে পরার জন্য, এই যে ইন করে পরার জন্য এই শার্টটা দিয়েছে, এই যে শার্টটা এটা দিয়েছে। তো এই লং স্কার্টটা কেমন হয়েছে, কেমন লাগলো একদম আনকমন, তো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এটা রিভিউ দেখা যাক। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো ঔষধি বারবার একই হেয়ারস্টাইল করছে কেন, কারণ যে গরম পড়ছে আর তার মধ্যে এতগুলো ড্রেস পরা, মানে কি বলি, বারবার অতক্ষণ করে সাজলে মানে কি বলি, একদিন তো পুরা শর্ট হবে হবে, এই শুট দুদিন করতে লাগবে। তাই আমি হেয়ারস্টাইল চেঞ্জ করছি না, আর তার মধ্যে গরম পড়ছে তাই একদম এই দুপুরে একদম বেঁধে রাখছি। তো এইভাবেই শুধু একটার পর একটা ড্রেস পরে আছি, আর কোনো মানে কোনো চেঞ্জ করছি না কোনো কিছু, চুল টুল একই আছে, খালি দুল একটু হালকা চেঞ্জ চেঞ্জ করছি ড্রেসের সাথে ম্যাচিংয়ের জন্য। এখন দেখাবো এই ড্রেসটা। তো এই ড্রেসটাকে কি বলে, সারারা সারারা যে বলে সারারা, এই যে একদম বাবা সব আমার একই রকম ড্রেস মোটামুটি, দেখো ওইগুলো ছিল প্লাজো প্যান্ট, এটাকে সারারা বলে, মানে এটা আরও আরও ঢোলা আরও ঢোলা এটা। তো এই যে প্রথমে দিয়েছে এই প্যান্টটা সারারা সেট বলে আর কি, টোটালটা মিলে, এই যে দেখো টোটালটা দেখলে, তো এটার সঙ্গে একটা শর্ট কুর্তি দিয়েছে, মানে সেটিং মেইন কথা হচ্ছে সেটিং। তো এই যে দেখো একদম সিম্পল, এই যে। তো কেমন লাগলো ড্রেসটা, এটা আমি অ্যাকচুয়ালি কালারের জন্য নিয়েছি, এটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো এটাও পরে দেখা যাক। তারপর দেখো এই ড্রেসটা, এই যে ড্রেসটা, এটা একটা ফ্রক, শর্ট ফ্রক, তো এই যে দেখো তিনটে থাকা আছে, একদম সিম্পল। তো এইখানে একটা বেল্ট দিতে লাগবে, বেল্ট আমার আছে, বেল্ট আর কিনতে হবে না, আমি এইখানে একটা বেল্ট দিয়ে পরবো। আর এই যে হাতাগুলো দেখো, হাতাগুলো একটু স্টাইলিশ ঢোলা ঢোলা, এই যে হচ্ছে হাতা, এই হচ্ছে পুরো ড্রেস আপটা এটা, আর পিছনটা একটু দেখাই, পিছনটা একদম বদ্ধ, এই যে। তো এই ড্রেসটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এই ড্রেসটাও পরে দেখা যাক। এই
ড্রেস চাই, তো আমি একটা ফকরা স্টাইলের ড্রেস নিয়েছি, মানে জিন্সটাকেই আমি ফকরা স্টাইল বলি আর কি। খারাপ পেও না যারা যারা জিন্স পরো, আবার বলবে যে উষা দি আবার ফকরা স্টাইল পরে, ও পরে না বলে, সেরকম কোনো ব্যাপার না। আমি নিয়েছি, আমি এইসব ড্রেসে বেশি কমফর্টেবল মনে করি না নিজেকে জিন্সের ক্ষেত্রে আর কি। আর জিন্স তো তোমরা আমাকে পরা কখনোই দেখোনি, তো এবারে ভাবলাম এটা অ্যাকচুয়ালি আমি মৌয়ের আফসারির জন্য নিয়েছি। মৌ বলছে বারবার, পিসি নে 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 জিন্স নে জিন্স নে, মই নিসুন তুইও নে তুইও নে। তো এটা মৌয়ের আফসারির জন্য আমি নিয়েছি এই ফকরা ড্রেসটা। এটা কি কি বলবো, এটা তো এইখানে বেশি একটা পরা যাবে না, যখন দূরে যাবো পিকনিকে যাবো তখনই পরবো, আর আর এইখানে বেশি পরা যাবে না, কারণ সব ড্রেস তো সব জায়গায় চলে না, সেটা তোমরা ভালো করেই জানো। তো আমাদের বাড়িতেও এই ড্রেস চলবে না। তো এটা আর কি কি বলবো, এটা লুকিয়ে কিনেছি, এটা লুকিয়ে কিনেছি, কারণ সবাই জানে আমি জিন্স পরি না, আর একটু ফ্যামিলিতেও প্রবলেম হয়, এইসব ড্রেস তো সবাই আর ভালোবাসে না। না আমার একটু ভালো লাগে জন্য এই প্রথমবার কিনেছি, ভালো তো অনেকদিন থেকেই লাগে, কিনতে চাই কিনতে চাই, কেনা আর হয় না। তো মৌয়ের আফসারির জন্য এবার নিয়েছি। তো এই জিন্সটা কেমন লাগলো কমেন্টে জানিও, জিন্স সাথে আছে টপ, টপ নিয়েছি দুটো, এই যে প্যারিস, এই যে এই টি শার্টটা নিয়েছি, শর্ট টি শার্ট, ঢোলা ঢোলা বললাম তো, এখন সব ঢোলা কেনি। তো এই যে এই টি শার্টটা নিয়েছি, আর একটা নিয়েছি, এই যে আরেকটা, এই যে গোলাপি কালার, এই দুটো টি শার্ট নিয়েছি এই জিন্সটার সাথে পরার জন্য। বাট এগুলো শুধু কি বলবো, বাইরে পরার জন্য, বাড়িতে পরার জন্য না। তো এই ছিল আজকে আমার ড্রেস। তো লাস্ট একটা ড্রেস বাকি রইলো, তো ওই ড্রেসটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বন্ধুরা আমি একদম ড্রেস দেখাইতে দেখাইতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো এই ড্রেসটা লাস্টে দেখালাম, এটা তো তখন দেখাইনি আমি ফার্স্টে, এটা ছিল আমার হচ্ছে ভাসানির ড্রেস, মানে ভাসানিতে যে তারাং ঝাটাং করে আমি ডান্স করব, মানে আমরা তো প্রফেশনাল ডান্সার না, তারাং ঝাটাং ডান্সার অ্যাকচুয়ালি। তো ওই ভাসানির জন্যে আমি এই ড্রেসটা আনছো। তো আমার যতগুলো ড্রেস দেখলেন তোমরা, কার কোনটা ড্রেস সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কী করুন, আজকের ব্লগটা এটি এন্ড হওয়ার আগত কিছু তোমাকে কথা কয়ে দাম। তোমরা অনেকেই আমার ড্রেসের লিঙ্ক চাইছেন, তো লিঙ্কগুলো আমি দিলুম না, কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা বোরিং পাওয়া যাবে, তখন তোমরাই দেখিয়ে যাবেন না। তো এমনি খালি একটা ভিডিওর কথা কম, মানে লেহেঙ্গাটার কথা কয়ে দিকে চুমো চুমো করে থাকে নিছু, লেহেঙ্গা নিয়েছি, লেহেঙ্গাটা মুই নিছু হচ্ছে বিএল ফেব্রিক। তোমরা যেহেতু ইনস্টাগ্রামে সার্চ করেন বিএল ফেব্রিক, তো ওটি আসি যাবে, ওটি ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায়। ফেসবুক পেজও আছে বিএল ফেব্রিকের, আর ইউটিউব চ্যানেলও আছে বিএল ফেব্রিক। তো বিএল ফেব্রিক থেকে মুই লেহেঙ্গাটা নিছু। মোর আর যতগুলো মোট জিনিস দেখলেন সবাই, তো তোমাকে মুই আগতেও আগের ভিডিওত কয়া দিছু যে মুই সব অনলাইনে নিয়ে, এই যতগুলো ড্রেস দেখলেন এগুলো মুই সব অনলাইনে নিছু। আর কিছু কিছু ভাই বোন, ভাই বোন তো কয়া যায় না, দিদি, কিছু কিছু দিদি আর বোনগুলো কমেন্ট করে যে উষাদি তোমার এটা চুল পাতা শ্রী হয়েছে। তো সেই বোনের দিদিগুলোর উদ্দেশ্যে কবার চাও, সবাই তো আর এখানে খান না না, যে মুই আসলে অ্যাকচুয়ালি কী কন্ত বুনু আর দিদি, মুই না তোমার মতো অত স্টাইলিশ সাজি বাংলা, মুই আসলে অ্যাকচুয়ালি মুই একদমই নর্মাল, আর মুই নর্মাল সাজুগুজি পছন্দ করাম, তাই মোর অত তোমরা কেলি দেখির পার না, অত বারবার এমন ঢেকড়া কোকড়া অত চুলের স্টাইল দেখির পার না, ঠিক আছে, খারাপ পার না, এটা কোনো দেখি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছি নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।